তুঙ্গনাথ পঞ্চকেদারের তৃতীয় ও বিশ্বের উচ্চতম শিব মন্দির, উচ্চতা প্রায় 12,000 ফিট। আমার প্রিভিয়াস ব্লগে হরিদ্বার থেকে একে একে দেবপ্রয়াগ, থারিদেবী মন্দির, রুদ্রপ্রয়াগ আর উখিমঠ হয়ে চোপটা পৌঁছানোর ডিটেলস শেয়ার করেছিলাম। আর আজকের ব্লগে রইল তুঙ্গনাথ ট্রেকের সব তথ্য। গুড মর্নিং ট্রাভেল ফ্রিক্স, আজকে আমার ট্রিপের থার্ড ডে, এখন বাজে সকাল 5:30। আমরা রওনা দেব চন্দ্রশিলা তুঙ্গনাথ ট্রেকের জন্য। আর তার আগে কালকে রাতে তো অন্ধকারের জন্য টেন্টের আশপাশটা দেখাতে পারিনি, এখন দেখে নাও। চোপটায় টেন্টের বাইরে আসতেই দেখলাম সকাল হওয়ার সাথে সাথে পাহাড়ের ওপর সূর্যের লালচে সোনালি রঙের খেলা শুরু হয়ে গেছে। চারদিকে সবুজ গালিচা বিছানো আর তার ওপর তৈরি হয়েছে অনেকগুলো টেন্ট, এই জন্যই বুঝি চোপটাকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। এখান থেকে আমরা গাড়ি করে প্রায় 4 কিলোমিটার যাব, তারপর সেখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হবে। আজ সকাল 6টা, আমরা এসে গেছি এখানকার পার্কিং পয়েন্টে। এখান থেকে আমাদের হেঁটে ট্রেক স্টার্ট করতে হবে। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার ট্রেক করে পৌঁছাতে হয় তুঙ্গনাথ মন্দির। এপ্রিলে চারপাশ সেজে উঠেছে রডোডেনড্রনের সৌন্দর্যে, চারদিকে নানা ধরনের পাখির ডাক আর তার সাথে তুষার শুভ্র পর্বত শ্রেণীকে সঙ্গে নিয়ে চড়াই চড়তে থাকলাম। চড়াইয়ের সাথে সাথে রাস্তার সৌন্দর্যও বাড়তে থাকলো। এখানে আপনারা ট্রেক করতে করতে বেশ কিছু খাবার দোকানও পেয়ে যাবেন, সো খাবার আর জলের সেভাবে প্রবলেম হবে না। নিচেও আছে, ওপরেও আছে, সব জায়গাতেই মোটামুটি আছে। হিয়ার ইজ টয়লেট উইথ আ ভিউ। এখানে নেচারকে ক্লিন রাখতে বলা হয়েছে আর তার ঠিক নিচেই এই অবস্থা। আমরা এখান থেকে গরম জল ভরে নিচ্ছি। খাওয়ার করছি গরম জল এখানে। उधर से उज्जा घुगल है, स्टील का, उससे निकालो पानी पानी। भैया ये क्या है? वो रोडोडेंड्रोन। अच्छा, সোয়ানটা নাগাদ এসে পৌঁছালাম মন্দিরের সামনে। তো আমরা এখন তুঙ্গনাথের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এদিকে গেলে তুঙ্গনাথ মন্দির আর এদিকে গেলে চন্দ্রশিলা। এটি বিশ্বের উচ্চতম শিব মন্দির হওয়ার দরুনই হয়তো এর নাম হয়েছে তুঙ্গনাথ, যার অর্থ পর্বতের অধীশ্বর। এখানে মহাদেবের বাহু পূজিত হয়। কথিত আছে প্রায় 5,000 বছর পূর্বে পাণ্ডবরা এটি নির্মাণ করেছিলেন। কেদারনাথ মন্দির বন্ধ থাকাকালীন এই মন্দিরও বন্ধ থাকে, তখন এখানকার বিগ্রহটিকে মুকুমঠে পুজো করা হয়। মন্দির বন্ধ থাকলেও এই সময় বহু পর্যটক তুষারাবৃত তুঙ্গনাথ দর্শনে আসেন।
এখন বাজে সকাল 10টা, আমাদের তুঙ্গনাথ ট্রেক কমপ্লিট। এখন আমরা রওনা দিলাম চন্দ্রশিলার উদ্দেশ্যে। তুঙ্গনাথের তুলনায় চন্দ্রশিলার রাস্তা অনেকটাই স্টিপ। এই যে সামনে সরু রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা কিনা বরফ গলে আরও পিছলা হয়ে গেছে, সেটা দিয়ে আমাদের এখন ট্রেক করে যেতে হবে। হিয়ার ইজ দ্য রোড অ্যান্ড উল্টো দিকে পুরো খাদ। ভীষণ সাবধানে আসতে হবে, পা পিছলে পড়লেই ডিরেক্ট খাদে। বেলা বাড়ার সাথে সাথে বরফগুলো গলে না রাস্তাটাকে আরও পিছলা করে দিচ্ছে। স্নোফলের কারণে রাস্তায় জমে থাকা বরফ পথের দুর্গমতাকে আরও বাড়িয়ে তুলল। এতক্ষণে রাস্তা দেখে খারাপ লাগছিল, কিন্তু আপাতত রাস্তাই নেই, আমাদের যেতে হবে ওই টপে। বুঝতে পারছি না পৌঁছাবো কিনা, লেটস সি। কথিত আছে, রাবণকে বধ করার পর ব্রহ্মহত্যার অভিশাপ থেকে মুক্তি পেতে শ্রী রামচন্দ্র চন্দ্রশিলাতে তপস্যা করেছিলেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে চোখের সামনে ধরা দেয় নন্দা দেবী, ত্রিশূল, কেদার, চৌখাম্বা ইত্যাদি পর্বত শৃঙ্গ। এখানে রাস্তা বন্ধ হয়ে পুরো বরফে ঢেকে গেছে। কেউ আগে গেছিল কোনো টিম, তো তাদের ফুটস্টেপ ফলো করে যাচ্ছি। পা এভাবে বরফে ঢুকে আছে। বুঝতে পারছি না এখনও যে শেষ অবধি যেতে পারবো কিনা। সো আমরা চন্দ্রশিলা টপ অবধি তো যেতে পারলাম না, এখন আমরা নিচে ব্যাক করছি। খুব খারাপ লাগছে, এতটা এসে আর 200 মিটারের মতো ছিল, কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে। সো আমরা এখন নেমে যাচ্ছি অনেকটা আশাহত হয়ে, কিন্তু কিছু করার নেই। খুব খারাপ লাগছে, খুব খুব খুব। আলবিদা আলবিদা চন্দ্রশিলা, আয়েঙ্গে ফির কভি। সো আমাদের ডাউন হিল ট্রেক স্টার্ট হয়ে গেছে। বেলা বাড়ার সাথে সাথে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু পুরো রেঞ্জগুলো মেঘ দিয়ে ঢেকে গেছে। আমরা ডাউন হিল ট্রেক করে আবার সেই সকালের ম্যাগির দোকানে চলে এসেছি। এখানে আমি এখন রডোডেনড্রনের জুস ট্রাই করব। ভাইয়া, এক গ্লাস রডোডেন্ড্রন কা জুস কিতনা হ্যায়? হ্যাঁ, 40 কা গ্লাস। ওকে, এক গ্লাস দিজিয়ে। এক গ্লাস জ্যাদা হো জায়গা? কম খাও, কম পিও, হাফ গ্লাস দিজিয়ে। ফির রিস্ক নেই লেনা হ্যায়? প্রথমবার খাচ্ছি তো। ইসকা নাম কিয়া বোলা? অরেঞ্জ কালার কা জো? ও অরেঞ্জ কা হ্যায়, মালদা নারঙ্গি বলতে উসকো, নারঙ্গি। ওকে, মালদা নারঙ্গি বলতে হ্যায়। দেখতে হ্যায় ট্রাই করকে। সো আই এম ট্রাইং হাফ গ্লাস অফ গ্রাস জুস, দেখতে হ্যায়। একটু কষাটে স্বাদের আছে, ভাল লাগছে তো। আপহিল ট্রেকের সময় তো মোটামুটি পুরো ভিউ দেখিয়েই দিয়েছি, সো এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি, তাই আর ডাউনহিল ট্রেকের ভিডিও আলাদা করে করছি না। আমরা নিচে নেমে এসেছি, এখন আমাদের সামনে গাড়ি রাখা আছে, সেখানে যাচ্ছি। তো চন্দ্রশিলা না করতে পারার একটু তো দুঃখ লাগছে, কিন্তু তুঙ্গনাথ দেখে খুব ভালো লাগলো। আর এখানে একটা খুব বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, যেটা কিনা হলো এখানে কোনো বাথরুম নেই। এখানে যে হোটেলসগুলো আছে সেখানে রুম বুক না করলে তারা বাথরুম দেয় না ইউজ করতে। সেটা এখানকার বিশাল বিশাল বড় প্রবলেম। এতটা লং ট্রেক, মাঝখানে ওয়াশরুম ইউজ করার কোনো জায়গা নেই, তো এই জিনিসটাই এখানে একটু বাজে লাগলো। যাই হোক, এখন আমরা আবার আমাদের ক্যাম্পে ব্যাক করব, দেন লাগেজ প্যাক করে আবার আমরা রওনা দেব সারিগ্রাম। ছবি তুলছি না, ভিডিও হচ্ছে। বলতাম আমরা খুব ইজিলি ট্রেকটা কমপ্লিট করলাম, এরকম কাইন্ড আমাদের ছোটখাটো ব্যাপার। এর কোনো ব্যাপার ছিল না, এখন বাজে বিকেল 5টা, আমরা এখান থেকে চেক আউট করছি এখন। পরন্ত বিকেলে রামধনুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে চোপটাকে বিদায় জানালাম। পরবর্তী গন্তব্য সারিগ্রাম।